খবর নিবেদন করছে পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস। দোরগোড়ায় দুর্গাপুজো, আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে আগামী 26 সেপ্টেম্বর রঘুনাথগঞ্জ ম্যাকিনজি পার্কে দুস্থ মহিলাদের বস্ত্র বিতরণ করা হবে বলে মন্ত্রী জাকির হোসেন জানান। এছাড়া অসহায় পরিবারগুলির হাতে চাল তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, জেলাশাসক জেপি মিনা, জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 26 তারিখে প্রোগ্রাম হচ্ছে, আপনাকে সকলকে অনুরোধ করছি, এবং আমাদের পুজোর যে শাড়ি দেওয়া হয় গরিব মানুষকে, তারা যেন প্রতিটা মানুষ নতুন শাড়ি পরে যায়। আমাদের রঘুনাথগঞ্জে ম্যাকিনজি পার্কে হচ্ছে, আমাদের ডিএম সাহেব আসছেন, এসপি সাহেব আসছেন, সমস্ত প্রশাসনিক লোক আছে, আমরা সবাই মিলে আছি। আমরা দিয়ে শাড়ি দেবো আর চাল দেবো কিছু মানুষকে, কারণ অনেক মানুষ গরিব আছে, তারা হয়তো বাড়িতে অনেক সময় তার অভাবে সেই আনন্দ উৎসবটা করতে পারে না, ওই জন্য প্রায় 6,000 লোককে চালও দেওয়া হবে, আর এই সাবডিভিশনে প্রায় 30-40,000 লোককে শাড়ি দেওয়া হবে। আর সামনে রবিবার আবার সুতিতে আমার ওখানে জন্মভূমি, সেখানে একটা অনুষ্ঠান হবে, শাড়ি দেওয়া হবে, চাল দেওয়া হবে, সেখানে আমরা সকল মিলে থাকবো, দিয়ে এলাকার মানুষের যেন সেই আনন্দটা করতে পারে, আমরা সেটা সবসময় চাই। আমি হিন্দু মুসলিম নয়, আমি মানুষকে ভালোবাসি, আমার কাছে হিন্দু মুসলিম নাই, কে কী করে জানি না, আমি মানুষকে ভালোবাসি, আপনারা আজ বলে নয়, আমি 25 বছর থেকে সেবা করি, আমাকে হিন্দু মুসলিম বলা কিছু নেই, আমি মানুষের সেবা করি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছে একটা, আমি রাজ্যের মন্ত্রী, সেই হিসেবে আমার আরও দায়িত্ব বেড়ে গেছে। আমরা সবসময় চাই হিন্দু মুসলিম নয়, আমরা মানুষের সেবা করি, হিন্দু হিন্দুর জায়গায় ধর্ম করবে, মুসলিম মুসলিমের জায়গায় ধর্ম করবে, কিন্তু আমরা মানুষ মানুষের সেবা করব, এইটুকু আমি বলতে পারি। কারণ আমার কাছে কোনো মানুষ আমি রং দেখি না, বা কোনো আমি মানুষের জাত দেখি না, আমি দেখি মানুষটা আছে কিনা, সে অভাব আছে। আপনারা দেখেন এখন আমি জনতার দরবার করছি, প্রচুর হাজারো কয়েকশো লোক বসে আছে, আমি বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আসে, কার হসপিটালে কার ওষুধের পয়সা দরকার, কার বিভিন্ন মানুষের মেয়ের বিয়ে দিতে পারে না, তাদেরকে সাহায্য করি, আমি 12 মাসে কাজ করি, আমি কিন্তু কোনো জাত দেখি না, আমার কাছে জাতও নেই, কিছু নেই, আমার কাছে জাত যদি বলেন মানব জাতি, সে মানব জাতির আমি সেবা করি, যতদিন মানুষ মানব জাতির সেবাই করি। আগমনের সোনার আলো, বছর ঘুরে পুজো এলো, ষষ্ঠীর বোধন খানে মা এলো ঘরের কোণে, সপ্তমীতে নতুন জামা, সেলফি আড্ডা হোক হাঙ্গামা, অষ্টমীতে খুশির মেজাজ, নবমীর প্রেমে মন সাজে আজ, দশমীতে বিদায় তবে আসছে বছর আবার হবে। এবার পুজোতে সঙ্গে থাকুক পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস। বাংলার 1 নম্বর কোয়ালিটির মিনিকেট স্বর্ণ ও রত্নাচালের প্রস্তুতকারক সংস্থা হক মার্চেন্টাইল প্রাইভেট লিমিটেড। আর মার্চেন্টাইল প্রাইভেট লিমিটেড মানেই হল নাজরাইস, পরিবারের সুস্বাস্থ্য ও রসনা তৃপ্তিতে অদ্বিতীয় চালের রাজা নাজরাইস। মার্চেন্টাইল প্রাইভেট লিমিটেডের ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন 6296903001 অথবা 6296903002 এই নম্বরে। বাংলার খেতে বাঙালির পাতে, বাংলার প্রতিটি রান্নাঘর থেকে খাবার টেবিলে হাজির নাজরাইস। ঠিকানা হক মার্চেন্টাইল প্রাইভেট লিমিটেড, আইরার মোড়, পুন্ডি, নবগ্রাম, মুর্শিদাবাদ। ইমেল আইডি ricemill@hokindia.com। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে মনমোহিনীতে চলছে বিশেষ অফার, মনমোহিনীতে কেনাকাটার উপর থাকছে সুনিশ্চিত উপহার ও 999 টাকার কেনাকাটায় থাকছে লাকি ড্র কুপন। এছাড়াও নিত্য নতুন ডিজাইনের জুয়েলারি কালেকশন পেয়ে যাবেন একই ছাদের তলায়। অফার চলবে 20 আগস্ট থেকে 8 অক্টোবর পর্যন্ত, তাই দেরি না করে আজই আসুন মনমোহিনী, কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, খাগড়া বহরমপুর, আমাদের অপর শাখা বোলপুর ও মালদা।
বহরমপুর শহরের অন্যতম পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান লিবাজ। এখানে মহিলাদের শাড়ি সহ সমস্ত পোশাকের সাথেই পেয়ে যাবেন পুরুষ ও ছোটদের নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল পোশাক। পুজোর কেনাকাটার উপর থাকছে সুনিশ্চিত উপহার, এছাড়াও লাকি ড্র কুপন। তাই আপনার পছন্দের কেনাকাটার জন্য আজই আসুন লিবাজে। এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা লিবাজ কাদাই বহরমপুর মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 7477799991 অথবা 7477799992।